আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার 11 বছরের কারাদণ্ড। হচ্ছে না চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা, অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মূল্যায়নে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে শিক্ষার্থীরা। দেশে করোনা চিকিৎসায় মুখে খাওয়া ওষুধ ব্যবহারের অনুমোদন, এমোরেভির নামের ট্যাবলেট বাজারে এনেছে বেক্সিমকো ফার্মা। রাজধানীতে সরকার নির্ধারিত ভাড়ায় চলছে না যাত্রীবাহী বাস, অতিরিক্ত ভাড়ায় ক্ষুব্ধ নগরবাসী। এবং মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের প্রচারণা, ভোটকে ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে 11 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। দেশে কোনো প্রধান বিচারপতির বিরুদ্ধে এটি প্রথম রায়। ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিকে 3 বছর সহ 8 আসামিকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের সাজা। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জাজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। দেখুন হুমায়ুন চিশতির রিপোর্ট। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের মামলার রায় ঘোষণার নির্ধারিত দিনে কারাবন্দী তৎকালীন ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে হাজির হন জামিনে থাকা অপর 6 আসামি। এ মামলার অন্যতম অভিযুক্ত সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 4 জন এখনও পলাতক। এর আগে 2 দফা রায় ঘোষণা পেছানো হয়। মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে বেলা 11টায় শুরু হয় 182 পাতার রায় পড়া। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে 2 দফায় মোট 11 বছরের কারাদণ্ড দেন আদালত। এর মধ্যে মানি লন্ডারিং আইনে 7 বছর কারাদণ্ড ও 45 লাখ টাকা জরিমানা এবং অর্থ আত্মসাতের জন্য 4 বছর কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তবে 2টি সাজা একসাথে চলায় তাকে মোট সাজা কাটতে হবে 7 বছর। এছাড়া তার 78 লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। একই সাথে ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রধান বিচারপতিকে মানি লন্ডারিংয়ে 7 বছরের সাজা দেওয়া হয়েছে এবং ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের জন্য অ্যাবেটার হিসেবে সেখানে 4 বছরের সাজা দেওয়া হয়েছে। আর অন্যান্য যারা আসামি আছেন তাদেরকে 3 বছর কারো, 4 বছর কারো। ওই এমডি যিনি তাকে 4 বছরের, আর অডিট কমিটির চেয়ারম্যান চিশতি সাহেব তাকে দেওয়া হয়েছে 4 বছরের। 45 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে জাস্টিস সিনহা সাহেবকে। তার অ্যাকাউন্টের যে 78 লক্ষ টাকা ফ্রিজ করে রেখেছিলাম আমরা, সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে রাষ্ট্রের খাতে। আর 2 জন আসামি যাদের নামে ভুয়া অ্যাকাউন্ট করে একটা এই লোনটা নেওয়া হয়েছিল তাদেরকে খালাস দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে এস কে সিনহা প্রথম সাবেক প্রধান বিচারপতি যিনি দুর্নীতির দায়ে সাজা পেলেন। রায়ে আদালত বলেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। আদালত দুঃখ প্রকাশ করেছেন, উনি বলেছেন স্যাডেস্ট শব্দটি ইউজ করেছেন যে দিস ইজ দ্য স্যাডেস্ট একটা অ্যাটেম্পট নেওয়া হয়েছিল, স্যাডেস্ট ওয়ার্ক হয়েছিল। যে ক্রেডিট ব্যাংকিং যে ক্রেডিট পলিসি যেটা থাকে সেটাকে কোনো তোয়াক্কা না করেই ব্যাংকিং অফিসারদেরকে অ্যাবিউজ করে এই প্রধান বিচারপতি সাহেব উনি এই কাজটি করিয়েছেন। রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন। আমরা মনে করি এখানে রায়টা যথাযথ হয়নি এবং আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, যে কারণে আমরা সার্টিফিকেট কপি পাওয়ার পরবর্তী পর্যায়ে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ পলাতক 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলা দায়েরের আগে থেকেই বিদেশে অবস্থান করছেন সাবেক এই প্রধান বিচারপতি। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় ও কিছু পর্যবেক্ষণের কারণে সরকারের তোপের মুখে 2017 সালের অক্টোবরের শুরুতে ছুটিতে বিদেশ যান তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন কেউ আইনের ঊর্ধ্বে নয়, তা এস কে সিনহার রায়েই প্রমাণিত হয়েছে। তবে আইনের সাথে যুক্ত থাকায় এমন ঘটনায় কিছুটা মর্মাহত তিনি। সরকারের সাথে থাকলে এই সাজা হতো কিনা এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো
যে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং যেই কোনো সাংবিধানিক পদ বা গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা হবে না। এ অবস্থায় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানকে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ করার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। এজন্য আগামী 6 থেকে 13 ডিসেম্বরের মধ্যে জেএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ করতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, চলতি বছর জেএসসি জেডিসি পরীক্ষা নেয়া না হলেও এ স্তরের সব শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হবে, তবে তাতে শুধু পাস উল্লেখ থাকবে। এর আগে করোনা মহামারীর কারণে এবছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে সরকার। করোনা চিকিৎসায় মুখে খাওয়ার ট্যাবলেটের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রথমবারের মতো এই ওষুধ বাজারে এনেছে বেক্সিমকো ফার্মা। ইমোরেভির নামের ট্যাবলেটটি ব্যবহারে করোনা রোগীর মৃত্যু ঝুঁকি অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের মূল উৎপাদনকারী প্রতিষ্ঠান। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। করোনা চিকিৎসার প্রতিষেধক উদ্ভাবনে চেষ্টা চালিয়ে আসছিলেন বিজ্ঞানীরা। 1.5 বছর পর সফল হন যুক্তরাজ্যের গবেষকরা। সেদেশে মলনোপিরাভির নামে ট্যাবলেটটি ব্যবহার শুরুর পর দেশে এর অনুমতি দেওয়া হলো। এর পরপরই তা বাজারে ছাড়ে বেক্সিমকো ফার্মা। কেবলমাত্র করোনা আক্রান্তরা এই ওষুধ সেবন করতে পারবেন, তবে 18 বছরের নিচের কাউকে এটি দেয়া যাবে না। যুক্তরাজ্যে এই ট্যাবলেট সেবনে মৃত্যু ঝুঁকি অর্ধেক কমেছে বলে জানায় উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাই দেশেও কয়েকটি প্রতিষ্ঠানকে উৎপাদন ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। মুখে খাওয়ার কোনো ট্যাবলেট যেটা কোভিড-19 এগেনস্টে কাজ করে, এরকম ধরনের অ্যান্টিভাইরাল এর আগে কখনো পৃথিবীতে ছিল না। এটি কিন্তু ফার্স্ট টাইম ইকেএমএইচআর যখন এই মলনোপিরাভির অ্যাপ্রুভাল দিলেন গত 4 নভেম্বর, এরপরে বাংলাদেশে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওনাদের আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি এবং আজকে এসকে ফার্মাসিউটিক্যালসকে দিয়েছি। এছাড়াও আরও 8টি প্রতিষ্ঠান ওনারা অ্যাপ্লাই করেছেন এবং ওনাদের ডোসিয়ার আমরা যাচাই বাছাই করছি। করোনা রোগীদের 5 দিনে 40টি ট্যাবলেট খেতে হবে। প্রতিটির দাম 50 টাকা নির্ধারণ করা হলেও বেক্সিমকো নিচ্ছে 70 টাকা। মাইল্ড এবং মডারেট যারা ডিজিজ কোভিড-19 ভুগছেন ওনারাই তাদেরই তোমরা খেতে পারবেন এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে ওষুধটি। এবং এটা অ্যাডাল্ট অর্থাৎ 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ যারা তারা ওনারা খেতে পারে তাদের দেওয়া যাবে। 4টা করে ক্যাপসুল দিনে 2 বার 5 দিন খেতে হবে, অর্থাৎ টোটাল 5 দিনে 40টি ক্যাপসুল এবং পার ক্যাপসুলের দাম হচ্ছে 50 টাকা। তবে এই ট্যাবলেট ভ্যাকসিনের বিকল্প নয়, শুধু চিকিৎসায় ভালো ফল পাওয়া যাবে। এটি ভ্যাকসিনের কোনো বিকল্প নয়। আমাদের যে ভ্যাকসিন প্রক্রিয়া রয়েছে যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেটি চালিয়ে যেতে হবে, কারণ মলনোপিরাভির হচ্ছে রোগ হবার পরে চিকিৎসা করা আর ভ্যাকসিন হচ্ছে রোগ যাতে না হয় সেটার জন্য চিকিৎসা করা। একই ধরনের ট্যাবলেট উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার, যা 89% কার্যকর বলে দাবি করেছে তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকার নির্ধারিত ভাড়ায় চলছে না রাজধানী ঢাকার যাত্রীবাহী বাস। অতিরিক্ত ভাড়ায় ক্ষুব্ধ নগরবাসী। তাদের অভিযোগ, 50%-এরও বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন তারা। অন্যদিকে নির্ধারিত ভাড়ার বেশি টাকা যাত্রীদের কাছ থেকে না নিতে পরিবহন মালিকদের প্রতি নির্দেশ দিয়েছে মালিক সমিতি। সেই সাথে বিভ্রান্তি আড়াতে রাজধানীতে সিএনজি চালিত বাসের গায়ে স্টিকার লাগাতে বিআরটিএকে পরামর্শ দিয়েছে সমিতি। ফজলে রাব্বির রিপোর্ট। পল্টন থেকে শাহবাগ দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, নতুন নির্ধারিত ভাড়া হওয়ার কথা 5.50 টাকা, কিন্তু এই দফায় সর্বনিম্ন ভাড়া 10 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে যাত্রীদের অভিজ্ঞতা ভিন্ন। শাহবাগে নামছি, আমার হচ্ছে 15 টাকা করে ভাড়া দিতে হয়েছে। পল্টন থেকে শাহবাগ তো খুবই সামান্য একটা পথ, এইটুকুর জন্য এত বেশি ভাড়া, মানে একটা মানে পুরো হ্যারাসমেন্ট বলা যায়। যাত্রাবাড়ি থেকে লোকে 13 টাকা ভাড়া শাহবাগ, ওদের চাড়ে দিছে এই নতুন চাড়ে, সেখানে
গুলিস্তান থেকে 15 টাকা যাচ্ছে ভাড়া মনে করেন প্রতি চেকে আমরা 5 টাকা করে ভাড়া বেশি নিতে স্যার সোমবার থেকে কার্যকর হয়েছে ডিজেল চালিত গণপরিবহনের নতুন ভাড়া নতুন ভাড়ার চার্ট লাগানোর বাধ্যবাধকতা থাকলেও অধিকাংশ বাসে দেখা মেলেনি সেই চার্ট তাই যাত্রীদের সাথে বাস চালক কন্ডাক্টরদের কথা কাটাকাটি প্রায় নিয়মিত 10 টাকা ভাড়া কারণ বাজার কারণ কি আগে কত ছিল আগে ছিল 5 টাকা টিকিট দিলে তো ডকুমেন্ট থাকে একটা এইভাবে তো সম্ভব না আমাদের তো কাজ করি আমাদের তো বেতন তো বাড়ে নাই আমরা আসলে স্বাধীন দেশে বাস করি কিন্তু আমরা আসলে স্বাধীন না আমরা পরাধীন এদিকে বিআরটি এর পরিসংখ্যান অনুযায়ী রাজধানীতে চলা সিএনজি বাসের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি তাদের দাবি মোট বাসের 90% নয় রাজধানীতে 200 থেকে 300 বাস সিএনজিতে চলে অন্যদিকে ভাড়া নিয়ে যাত্রী ভোগান্তি লাগবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান বিআরটি ততটা হাল নাগাদ না রেকর্ড দেখে বিআরটি সিএনজি চালিত স্টিকার লাগাই দিক সকল গাড়িতে তাহলে সাধারণ যাত্রীরা বুঝতে সুবিধা হবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে এই অতিরিক্ত ভাড়া যাতে আদায় করতে না পারে সেই জন্য প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোড পরিচালনা করার জন্য লিটার প্রতি ডিজেলের দাম 15 টাকা বাড়ার প্রেক্ষিতে নতুন করে গণপরিবহনে 26% ভাড়া বাড়িয়েছে সরকার ডিজেল চালিত বাসের ভাড়া বাড়ার পর থেকে নগরীতে প্রায় উধাও হয়ে গেছে সিএনজি চালিত বাস কিছু কিছু বাসে বর্ধিত ভাড়ার চার্ট লাগানো থাকলেও সে অনুযায়ী ভাড়া নেওয়ার কোনো বালাই নেই বাসের ভাড়া দেওয়ার পরে কোনো টিকিট সিস্টেম নেই নগর পরিবহনে এই অবস্থাকে সাধারণ মানুষ বলছেন জিম্মি দশা আর এই জিম্মি দশা থেকে তারা মুক্তি চান ফজলুর রাব্বি এটিএন বাংলা ঢাকা পরিবহনে নির্ধারিত হারের বেশি ভাড়া আদায় যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আবারও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি যাত্রী ভোগান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকতে মালিক শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে আহ্বান জানান ইতোমধ্যে দেশব্যাপী অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মোবাইল কোর্ট পরিচালনার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী আমি মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে পুনর্নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি তা না হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসানুল করিম জানিয়েছেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি স্থানীয় সময় সকাল 11:20 চার্লস দ্য গল বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ও স্থানীয় প্রশাসনের প্রধান প্যারিসে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করবেন এই সফরের মধ্য দিয়ে দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে স্বাক্ষরিত হবে সমঝোতা স্মারক ও চুক্তি এলিসি প্যালেসে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন শেখ হাসিনা ফরাসি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাট্রিগানে অনুষ্ঠিত হবে দু নেতার দ্বিপাক্ষিক এই বৈঠক মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের প্রচারণা আগামী বৃহস্পতিবার ভোট হবে 843টি ইউনিয়নে শেষ মুহূর্তে প্রত্যন্ত অঞ্চলে চলছে তুমুল প্রচারণা একই সাথে নির্বাচনকে ঘিরে উত্তেজনাও দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ইকরামুল হক সাইম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গ্রামে গঞ্জে নির্বাচনী আমেজ শেষ মুহূর্তে চলছে বিরামহীন প্রচারণা দ্বিতীয় দফায় উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ের রানীশঙ্ক লহরিপুরের 11টি ইউনিয়নে নির্বাচন এসব ইউনিয়নে ভোটের মাঠে রয়েছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র হয়ে আমার নির্বাচনী প্রচারণায় আপাতত কোনো তেমন কোনো বাধা বিঘ্ন প্রতিপক্ষের থেকে কোনো বাধা এরকম সৃষ্টি হয়নি আমি শুনতে পেরেছি যে ওরা কালো টাকা ছড়াছড়ি করছে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় 17টি ইউনিয়নে চলছে শেষ মুহূর্তের প্রচারণা এখানে বিএনপির প্রার্থীদের নির্বাচনী মাঠে সক্রিয় না দেখা গেলেও ভোটের লড়াই চলছে আওয়ামী লীগ ও জাসদের প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য এবং উৎসবমুখর নির্বাচন করার জন্য যদি কঠোর ভূমিকা রাখে তাহলে এখানে একটি উৎসবমুখর নির্বাচন হবে এই মিরপুরের জনগণ তাদেরকে শুভেচ্ছা জানাইতে পারে যে একটা সুন্দর ভোট হয়েছে সেই সুন্দর ভোট 11 তারিখে হবে 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 ইনশাল্লাহ এদিকে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত মেহেরপুর
সোমবার মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে নিহত হয় দুইজন। এ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে ভোটারদের মাঝে। প্রতিটি ইউনিয়নে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীরা, মাঠে আছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থীরাও। ফরিদপুরের নগরকান্দা ও শালতা উপজেলার 17টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে চলছে উৎসব আমেজ। তবে এখানেও নির্বাচনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ আছে ভোটারদের মধ্যে। এদিকে জামালপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর 9টি প্রচার কেন্দ্র ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। এ নিয়ে একে অপরকে দায়ী করেন উভয় প্রার্থী। গাইবান্ধা সদর উপজেলার 13টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে সাজসজ্জব। সমর্থকদের নজর কাটতে শোডাউন করছেন প্রার্থীরা। এখানে 11 জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে অব্যাহতি দিয়েছে ক্ষমতাসীন দল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর উপজেলার সহিংসতার আশঙ্কা করছেন সংসদ সদস্য শামীম ওসমান। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এই আশঙ্কার কথা জানান। শামীম ওসমান বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিসহ একটি তৃতীয় শক্তি নির্বাচন বানচাল করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। তবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলেও এ সময় আশা প্রকাশ করেন তিনি। আমরা একটা খবর পেয়েছি যে একটা তৃতীয় পক্ষ, হতে পারে স্বাধীনতার বিপক্ষের শক্তি, হতে পারে খন্দকার মোস্তাকের বংশধর, যেহেতু নির্বাচনী এলাকাটা আমার, যারা নির্বাচনের সাথে জড়িত না তারাই একটা ক্ষেত্র প্রস্তুত করে একটা লাশের রাজনীতি হওয়ার চেষ্টা করছে, যেটাকে তারা হয়তো ন্যাশনাল ইস্যু বানাবে। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,904 জনে। মৃতদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। মৃত্যুহার 1.78%। গত 24 ঘন্টায় 17,530টি নমুনা পরীক্ষায় 206 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.18%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 356 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সব রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মানুষদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরাম আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নেতারা। ক্ষমতাসীন দলের ভেতর ও বাহিরে যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি জানান সাংবাদিক নেতারা। বাংলাদেশে কিন্তু এই সাম্প্রদায়িক মেলবন্ধন ছিল এবং আমি বলতে চাই এখনও আছে। মাঝে মাঝে এটা নস্যাৎ করার যে অপচেষ্টা হয় এগুলো সবাই মিলে রুখতে হবে। আমাদের সমাজে, আমাদের নেতৃত্বে, আমাদের দলে, আমাদের সংগঠনে বহু মানুষকে দেখে তারা বলেন অসাম্প্রদায়িক, কিন্তু আচরণের মধ্যে অসাম্প্রদায়িকতা দেখতে পায় না। ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে করা মামলায় 71 টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ আগাম জামিন পেলেও শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সংবাদ উপস্থাপিকা ডক্টর ট্রিনা ইসলাম। তিনি জানান, বিভিন্ন সময়ে উপরের মহল থেকে চাপ প্রয়োগ, অপবাদ ছড়ানো এবং চাকরি থেকে অব্যাহতি পেয়ে মূলত নিরুপায় হয়েই মামলা করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ৭১ টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ ও সংবাদ পাঠিকা ডাক্তার ত্রিনা ইসলামের মধ্যকার সম্পর্ক ও মামলার বিষয়টি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে। ত্রিনার অভিযোগ, 7 মাস আগে সংবাদ উপস্থাপিকার চাকরি নিতে 71 টেলিভিশনে গেলে প্রলোভন দেখিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন শাকিল আহমেদ। উনি যে বলতেন যে ওনার সম্পর্ক খারাপ, ওনার বাসায় ব্রিদিং প্লেস নাই, উনি দম নিতে পারে না, সেটা তো আমার বিশ্বাস করাটা স্বাভাবিক। দ্যাট মিন্স তাদের সম্পর্ক ভালো না। হোয়েন আই ওয়াজ প্রেগনেন্ট, তার গার্লফ্রেন্ড যখন জানতে পারে, এক্স গার্লফ্রেন্ড, হ্যাঁ, তো আমাকে এত টর্চার করেছে, আমি তো বলবো তার প্ররোচনায় আজকে এত এত ভয়াবহ অবস্থা। আমাকে দেশে এনে গর্ভপাত করায়, তারপর কমপ্লিটলি সারেন্ডার করা যে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, এটা তো সম্পূর্ণরূপে তার প্রিপ্ল্যান্ড। ডাক্তার ত্রিনার দাবি, শাকিল আহমেদের বিয়ের প্রলোভনের কারণে যুক্তরাজ্যে পড়াশোনা ছাড়তে হয়েছে তাকে, এমনকি হারাতে হয় আইডিসিআর এর চাকরিও। আই হ্যাভ লস্ট এভরিথিং ফর দ্যাট ম্যান। এখন আমার এই পর্যায়ে দাঁড়িয়ে কথা বলা ছাড়া আর কিন্তু কোনো উপায় নাই এবং আমাকে কথা বলতে হবে, এবং আমি যদি কথা বলি সমাজের আর 10টা মেয়ে কথা বলবে, তাই কোর্টেই সেটা প্রমাণ হবে তিনি আমার সাথে যা করেছে, যতদূর লড়তে হয়, কারণ আমার হারানোর আর কিছু নাই।
যতদূর লড়তে হয় ইনশাআল্লাহ আমি লড়ব। এ বিষয়ে শাকিল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। মামলার এজাহারে বলা হয়, গত আগস্টে শাকিল আহমেদ তাকে বিয়ে করার কথা বলে গুলশনের একটি আবাসিক হোটেলে দেখা করেন। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরবর্তীতে কথোপকথনের একটি অডিও ক্লিপও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার আদালতে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন শাকিল আহমেদ। শুনানি শেষে তাকে 4 সপ্তাহের জামিন দেন হাইকোর্ট। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অবরুদ্ধ করে ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেনকে পদত্যাগ করিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পদ আঁকড়ে নানা ধরনের অনিয়ম করে আসছিলেন তিনি। তবে এসব অভিযোগ মিথ্যে বলে দাবি পদত্যাগী ওই অধ্যক্ষের। স্কুলের সদ্যবিদায়ী গভর্নিং বডির সভাপতি আরিফুর রহমান টিটুও জানিয়েছেন, প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার 2 শিক্ষক বোর্ডের প্রভাবে জোর করে পদত্যাগ করানো হয়েছে ওই শিক্ষককে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার স্কুল আঙিনায় আন্দোলন শুরু করেন শিক্ষকরা। এ সময় অধ্যক্ষ আবুল হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন তারা। বৈশাখী ভাতা আমরা বছরে 4টা বোনাস পেতাম, সেটাও বন্ধ হয়ে গেছে। যেখানে আমাদের স্যালারি পে করতে পারে না প্রত্যেক মাসে, সেখানে নতুন টিচার প্রত্যেক দিনই আমরা ক্যাম্পাসে আসলে দেখি যে নতুন নতুন টিচার অ্যাপয়েন্ট করা হয়েছে। আমরা যদি কোনো প্রতিবাদ জানাতে যাই সঙ্গে সঙ্গে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আইন অনুযায়ী 2 বছরের বেশি থাকতে পারেন না, সেই জায়গায় উনি 7 বছর। এক পর্যায়ে শিক্ষকরা অধ্যক্ষকে তার কক্ষে ঘিরে রাখেন। পরে ঢাকা জেলার ডিসি বরাবর পদত্যাগপত্র লিখে এনে অধ্যক্ষ আবুল হোসেনকে তাতে সই করতে বাধ্য করেন তারা। জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের সামনে তাতে সই করেন অধ্যক্ষ। তবে আবুল হোসেন গণমাধ্যমকে জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে ও বানোয়াট। এখন কোনো কমিটি নাই, কিছু নাই, এই সময় আমারে একা পেয়ে এই অবস্থা করতেছে, নিয়মতান্ত্রিকভাবে আমাকে নামানো হয় না। ঘটনাটি নিয়ে স্কুলটির সদ্যবিদায়ী গভর্নিং বডির চেয়ারম্যানের সাথে কথা হয় এটিএন বাংলার। ওনার বোন হিসেবে ওনার ক্ষমতা, এখানে ক্ষমতাটা দেখাইতে চান ওনারা, কিন্তু এই ক্ষমতা তো অনেকে মানতে চান না, কেননা উনি তো অবৈধভাবে আছেন। আপনারা ইনকোয়ারি করে দেখেন যে ওনার বোনটা শ্যামলী হোসেন কীভাবে আছেন, ইমেল হোসেন কীভাবে আছেন, নিয়মের বাইরে আছেন। উনি কিন্তু পদত্যাগ করতে চান নাই, তারপরে বলছে যে ডিসি সাহেবের নির্দেশে পদত্যাগ করতেই হবে। এই স্কুলে রয়েছে 300 জন শিক্ষক ও 9000 শিক্ষার্থী। অধ্যক্ষ পদত্যাগ করলেও শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিকতাকে ছোট করে সমাজে কেউ সম্মানের সাথে টিকতে পারে না বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি মেয়র জাহাঙ্গীর আলম। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা না দেওয়ারও আহ্বান জানান তিনি। প্রয়াত সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টারের 71তম জন্মদিন উপলক্ষে গাজীপুর প্রেস ক্লাবের আলোচনা সভায় মেয়র এসব কথা বলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে আহসানুল্লাহ মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। 2004 সালে 7 মে টুঙ্গিতে জনসভায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। সাংবাদিকদের কটুক্তি করে, সাংবাদিকদের প্রেসার তার বাধা দেওয়া, সাংবাদিকদের বিভিন্নভাবে নামটুকিও তৈরি করা, এটা থেকে অবশ্যই সাবধান হয়ে যেতে হবে। সাংবাদিকরা নিঃস্বার্থভাবে কাজ করে, তাদের সেই কাজটি করার জন্য সুযোগ দিতে হবে। আলাদা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর শান্তিনগরে উদ্বোধন হল আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের 192তম শাখা। ভার্চুয়ালি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু শাখাটির উদ্বোধন করেন। এ সময় রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, পরিচালক আলহাজ আব্দুল মালিক মোল্লা ও ইঞ্জিনিয়ার খন্দকার মেজবা উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, সাব্বির আহমেদ, মোহাম্মদ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বাড়ি, মোহাম্মদ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহমদ খান উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ।
সুষ্ঠু পরিকল্পনা আর তহবিলের অভাবে বন্ধ মৃতদের সৎকার। কফিনে ভরে লাশ তাই রাখা হয়েছে খোলা স্থানে। এমন মর্মান্তিক ঘটনা ইটালির দরিদ্রতম নগরী পালিয়ার মোড়ে। এরই মধ্যে জমেছে প্রায় 800 কফিন। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। ইতালির দক্ষিণাঞ্চলীয় নগরী পালিয়ারমো প্রায় 2700 বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিতে সমৃদ্ধ এই নগরী, কিন্তু এখন সেখানে মৃত্যুও যেন শেষ পরিণতি নয়। প্রাচীনতম হলেও বর্তমানে অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত পালিয়ারমো, যার দৃষ্টান্ত এই কফিনের স্তূপ। ঠান্ডা ঘর নয়, তাবুর নিচে জমিয়ে রাখা হয়েছে প্রায় 800 মরদেহ। মৃতদের স্বজনরা আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধাও জানাচ্ছেন, কিন্তু সমাধিস্থ করার জায়গা, তহবিল বা পরিকল্পনা কিছুই নেই প্রশাসনের। শ্রদ্ধা জানাতে আসা এই স্বজন বলছিলেন, এটা মৃত মানুষের প্রতি চরম অশ্রদ্ধা। অনেক কফিনের কাছে যাওয়াও যাচ্ছে না, কয়েকটি খুলেও গেছে, বেরুচ্ছে দুর্গন্ধ। বিষয়টি এই নগরীর জন্যই লজ্জার। প্রিয়জনের সৎকার করতে না পারায় এই স্বজনও বলছিলেন, রোদ আর বৃষ্টির মধ্যে মরদেহগুলো যেভাবে পরিত্যক্ত ও অবহেলায় রাখা হয়েছে তা সত্যিই মেনে নেয়ার মতো নয়। যাই করা হোক না কেন, পয়সার দরকার। নগর প্রশাসন বলছে পালিয়ার মতে যে সমাধিক্ষেত্র রয়েছে তা 200 বছরের পুরনো, গত 30-40 বছরে এর পরিধি বাড়েনি, এমনকি এজন্য পরিকল্পনাও করা হয়নি। দাহ করার নতুন স্থাপনা তৈরি হলেও নির্মাণ ত্রুটির কারণে তাও চালু করা সম্ভব হয়নি। মেয়র জানান, সমাধিক্ষেত্রের জায়গা সংকট নিয়ে গত 20 বছর ধরেই কথা হচ্ছে, কিন্তু না তহবিল না পরিকল্পনা, হতাশা ছাড়া আর কিছুই জোটেনি দরিদ্র নগরবাসীর। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এবার সন্তানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বান্দরবানে নানা আয়োজনে মারমা সম্প্রদায় পালন করল ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। সকালে শহরের কাছে থোয়াইং পাড়া এলাকায় পাহাড়ি জুমে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এই উৎসবের আয়োজন করে। বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর এবং ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মঙ্গুচিং মারমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জুমের ফসল উঠে যাওয়ার পর মূলত পাহাড়ি গ্রামগুলোতে নবান্ন উৎসবের আয়োজন করে থাকে বিভিন্ন সম্প্রদায়। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। ইংলিশদের ফাইনালে ওঠার অভিজ্ঞতা থাকলেও টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা নেই কিউইদের, তাই প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে উঠতে মরিয়া নিউজিল্যান্ড। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। পরাগারমানের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের প্রথম দুই আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। 2010 সালে প্রথমবার ফাইনালে উঠে অস্ট্রেলিয়াকে 7-0 হারিয়ে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ইংলিশরা। এরপর 2012 ও 14 সালে দ্বিতীয় রাউন্ডে থামলেও 2016 সালে আবারও ফাইনাল খেলে, কিন্তু শেষ ওভারে ব্রেডওয়েট ঝড়ে শিরোপা বঞ্চিত হয় ইংলিশরা। এবারের আসরে দারুণ পারফর্ম করে সেমিফাইনালে জায়গা করে নেয় ইয়ন মর্গানের দল। সুপার টুয়েলভে 5 ম্যাচের 4টিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পা রাখে তারা। একমাত্র সেঞ্চুরিয়ান ইংলিশ ওপেনার জস বাটলার 240 রান নিয়ে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের পরই। তবে কাপ মাসল ইঞ্জুরিতে আরেক ওপেনার জেসন রয়কে মিস করবে থ্রি লায়নরা। সেমির লড়াইয়ে অধিনায়ক ইয়ান মর্গান, ডেভিড মালান, জনি বিয়ারস্টোর ব্যাট হাতে জ্বলে ওঠা এবং বল হাতে আদিল রশিদ ও মঈন আলীরা নামের সুবিচার করতে পারলে কিউইদের ফাইনাল খেলার আক্ষেপটা এবারও বাড়বে। এদিকে 2007 সালে প্রথম আসরেই সেমিফাইনাল খেলে নিউজিল্যান্ড। পরের চার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় কিউইরা। 2016 সালে আবারও সেমির মঞ্চে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে ফাইনাল খেলতে না পারার আক্ষেপে পড়ে তারা। তবে এবার আশাহতের বেদনায় পড়তে চায় না নিউজিল্যান্ড। প্রতিশোধের চেয়ে টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলার দিকেই আপাতত চোখ।
কিউইদের। পরাগমান এটিএন বাংলা। এবার পার্টিক্স খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃহস্পতিবার মুখোমুখি হবে এই দুদল। পরের দু ম্যাচ অনুষ্ঠিত হবে 13 ও 15 নভেম্বর। 21 নভেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলছে নিগার সুলতানার দল। বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার 11 বছরের কারাদণ্ড। হচ্ছে না চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মূল্যায়নে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে শিক্ষার্থীরা। দেশে করোনা চিকিৎসায় মুখে খাওয়া ওষুধ ব্যবহারের অনুমোদন। ইমোরেভির নামের ট্যাবলেট বাজারে এনেছে বেক্সেমকো ফার্মা। রাজধানীতে সরকার নির্ধারিত ভাড়ায় চলছে না যাত্রীবাহী বাস, অতিরিক্ত ভাড়ায় ক্ষুব্ধ নগরবাসী। এবং মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের প্রচারণা। ভোটকে ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।